অবশেষে গুঞ্জনই সত্যি হলো, বিতর্ক যেন থামছেই না সাকিব ও বুবলি ইস্যুতে। এবার জানা গেল 8 মাস আগেই বিচ্ছেদ হয়ে গেছে তাদের। যে কোনো দিন তারা বিষয়টি নিয়ে জনসম্মুখে আসতে পারেন। সাকিব ও বুবলির ঘনিষ্ঠ একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সাকিব ও বুবলি দুজনেই তাদের বিয়ে ও সন্তান শেহজাদ খান বীরের কথা সম্প্রতি স্বীকার করেছেন মিডিয়াতে। সাকিব খান ও বুবলির বিয়ের তারিখ ছিল 2018 সালের 20 জুলাই, আর 2020 সালের 21 মার্চ বুবলি মা হয়েছেন আমেরিকার একটি হাসপাতালে। তাদের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, 2021 সাল থেকেই সাকিব ও বুবলির মধ্যে বিবাদ শুরু হয়। সে বছর 18 ফেব্রুয়ারি লিডার আমি বাংলাদেশ সিনেমার সাইনিং অনুষ্ঠানে দুজন মুখোমুখি হলেও কেউ কারো সঙ্গে কথা পর্যন্ত বলেননি। তারপরেও সিনেমার শুটিং করেছেন তারা। এর আগে সাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় 2017 সালের 22 নভেম্বর সাকিব অপুর সঙ্গে বিচ্ছেদের জন্য আবেদন করেন। 2018 সালের 22 ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। সাকিব অপুর 22 বছরের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। বিচ্ছেদের পর থেকে তাদের ছেলে জয় মায়ের সঙ্গেই থাকেন। এদিকে অপু বুবলির পর সাকিবের সঙ্গে অন্য নায়িকার প্রেমের গুঞ্জনও বেশ জোরে সুরে শোনা গেছে মিডিয়াতে। এখন দেখার বিষয় তারা তাদের নিজেদের বিচ্ছেদ নিয়ে কবে মুখ খোলেন।